ঈদ যাত্রার পঞ্চম দিনে বিভিন্ন গন্তব্যে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। সড়কে চাপ বাড়লেও নেই ভোগান্তি। ঢাকা আরিচা মহাসড়কের ত্রিমোর ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইলে বেড়েছে যান চলাচল। গাজীপুরে চন্দ্রায় থেমে থেমে চলছে গাড়ি। চাপ বেড়েছে পদ্মা সেতু টোল প্লাজায়ও। চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে জেলা ও হাইওয়ে পুলিশ। এদিকে কমলাপুর থেকে মোটামুটি সময়সূচি মেনেই চলছে ট্রেন। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে কমলাপুর রেল স্টেশনে চলে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী ফয়সাল হোসেন। ফয়সাল, একটু জানাবেন যে সকাল থেকে এখন পর্যন্ত শিডিউল মেনে ট্রেন চলছে কিনা, এবং যেহেতু টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ করা যাচ্ছে না, সেক্ষেত্রে এবারের রেল যাত্রাটা আসলে কতটা স্বস্তির দেখছেন? না, রেলযাত্রা এবার আমার দেখা সবচেয়ে বেশি স্বস্তির যাত্রা এবার রেল, কারণ টিকিট ছাড়া কিন্তু কোনো যাত্রীকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এই জন্য প্রতি বছর আমরা যেটা দেখি যে লাখ লাখ মানুষ স্টেশনে আসে, সেই জিনিসটি এবার নেই। যাত্রী আছে প্রচুর, কিন্তু শুধুমাত্র যাত্রী, যাত্রী বাদে আর কেউ নেই। প্রত্যেকটি ট্রেনই কিন্তু সময় মতো ছেড়ে যাচ্ছে, এবং আমরা যেটা দেখতে পেয়েছি সকাল থেকে যেই ট্রেনগুলো ছেড়ে গেছে, কোনোটি আসলে তেমন বেশি বিলম্ব হয়নি, হয়তো 10-20 মিনিট বিলম্ব হয়েছে। এই মুহূর্তে আমি যেই স্টেশনের যেই টার্মিনালে দাঁড়িয়ে আছি, তার অপোজিট টার্মিনালেই কিন্তু একটি ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনটি 10:20 রংপুরে ছেড়ে যাবে, এবং এটা এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এবং ঠিক তার বিপরীত পাশেই কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে, যেটি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া যাবে। অর্থাৎ সারা দিনই আজকে প্রচুর ট্রেন আছে, ঈদের জন্য বেশ কয়েকটি স্পেশাল ট্রেন আছে। এছাড়া এইখানে যারা যাত্রী তাদের কোনো ভোগান্তি সকাল থেকে আমি শুনিনি। স্টেশন ম্যানেজারের সাথে কথা হয়েছে, তারা চেষ্টা করছে যতটুকু শান্তিপূর্ণভাবে ট্রেনের যাত্রাটা যত শুভকর করা যায়, ঈদের মানুষের ভোগান্তি যাতে কমে আসে, এইটাই কিন্তু চেষ্টা করছে। এবং এখন পর্যন্ত কিন্তু ট্রেন যাত্রা সফল এবং নির্বিঘ্নে বাড়ি যেতে পারছেন সাধারণ যাত্রীরা। এই ছিল কমলাপুর থেকে সর্বশেষ পরিস্থিতি। জি ফয়সাল, থাকুন আপনি। এবার একটু আমরা সড়ক পথের চিত্র দেখে আসতে চাই। গাজীপুর থেকে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত রয়েছেন। রফিক, উত্তরবঙ্গগামী যে গাড়িগুলো সেগুলো তো এই পথেই যায়, কী অবস্থা দেখছেন? সড়কে কেমন চাপ রয়েছে যানবাহনের? আতিক, আসলে আমি রয়েছি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমূর এলাকায়। চন্দ্রা ত্রিমূরকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু প্রায় 1 কিলোমিটার জুড়ে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। তাছাড়া আজকে আংশিক শিল্প কারখানা বন্ধ হওয়ার কথা রয়েছে, এবং এখন থেকে আমরা কিন্তু দেখছি বিপুল সংখ্যক যাত্রী কিন্তু চন্দ্রামূরে এসে জড়ো হয়েছে, এবং বিপুল সংখ্যক গাড়িও এখানে রয়েছে। তবে থেমে থেমে চলছে গাড়ি, এবং মেট্রোপলিটন হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ কিন্তু সেই গাড়িগুলো এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা বলছে এখানে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া আগামীকাল যে সমস্ত শিল্প কারখানা বন্ধ হবে, এবং শিল্প কারখানা বন্ধ হওয়ার পর মহাসড়কে যে যাত্রীদের একটি ঢল নামবে, এবং যে লম্বা দীর্ঘ যে যানজটের সৃষ্টি হয় সেটি সামাল দেওয়ার জন্য তারা মূলত এবারই প্রথম নতুন প্রযুক্তি ব্যবহার করছেন। তারা সাউন্ড ড্রোন ব্যবহার করছে, অর্থাৎ বলছেন যে এই ড্রোন দিয়ে তারা পর্যবেক্ষণ করবে চন্দ্রা ত্রিমূর এলাকায়। এখানে কোনো গাড়ি যদি আটকে যায়, সেই ড্রোন দিয়ে তারা ওই ড্রাইভারকে সতর্ক করবেন, এবং কোনো চালক যদি এলোমেলোভাবে গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামার চেষ্টা করে তখন তাকে কিন্তু সতর্ক করা হবে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দ্রুত সেখানে পাঠিয়ে দেওয়া হবে। আপনাকে যদি একটু দেখায়, আমার পেছনে কিন্তু এই মুহূর্তে বিপুল সংখ্যক গাড়ি আসলে দাঁড়িয়ে রয়েছে। তো কিছুক্ষণ পরপরই আসলে এভাবে গাড়ি আটকে যায়, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই গাড়িগুলো এখান থেকে তাড়িয়ে দেয়, এবং তারপরে কিন্তু এখানে গাড়ি চলাচল করে। আরেকটি সড়ক রয়েছে, আপনি জানেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেই সড়কে কিন্তু তেমন চাপ নেই। ইতিমধ্যে 7টি ফ্লাইওভার উদ্বোধন করা হয়েছে, ফলে সেই সড়কটিতে স্বস্তিদায়ক যাত্রা রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। আতিক, রফিক, থাকুন আপনি সেখানে। এবার একটু আমরা ঘাট পরিস্থিতির খবর জানতে চাই। মানিকগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, একটু দেখাবেন ঘাটের কি অবস্থা এখন?
আতিক, আসলে এবারের ঈদ যাত্রা এই পাটুরিয়া ঘাটের পরিস্থিতি একদম স্বাভাবিক। মানুষজন কিন্তু অত্যন্ত স্বস্তি স্বাচ্ছন্দ্য এবং ভোগান্তি বিহীন এই নৌ রুট কিন্তু মানুষ পার হচ্ছে। আমি যদি একটু দেখাই যে এই যে পাটুরিয়ার 3 নং ঘাটে রয়েছে, 3 নং ঘাটে 3টি পকেটেই কিন্তু 3টি ফেরি রয়েছে। একটি ফেরি মাঝের পকেটে বনলতা নামে একটি ছোট ফেরি, সেটি মাত্রই দৌলদিয়া প্রান্ত থেকে এসে নোঙ্গর করলো। আর অপর দুটি পকেটে কিন্তু বড় দুটি রুরু ফেরি, যে ফেরি দুটি প্রায় 15 থেকে 20 মিনিট ধরে কিন্তু এখানে অপেক্ষা করছে। কোনো যাত্রীবাহী একটি বাসও কিন্তু এই ফেরিতে এখন পর্যন্ত আসেনি। এই 20 মিনিটে শুধু একটি যে মাইক্রো বাস উঠেছে আর একটি পণ্যবাহী ট্রাক উঠেছে। যদি দেখেন যে বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর রুরু ফেরি, এটি কিন্তু 20 মিনিট ধরে অপেক্ষা করছে যানবাহন এবং যাত্রীর জন্য। আর অপর পাশে রুরু ফেরি নারায়ণগঞ্জ, সেটিও কিন্তু রয়েছে, সে ফেরিতে একটি যানবাহন কিন্তু উঠেনি। অর্থাৎ এবার কিন্তু মানুষ অত্যন্ত স্বস্তির মধ্য দিয়েই এই নৌরুট পার হচ্ছে। আর বিআইডব্লিউটিসি বলছে তাদের পর্যাপ্ত সংখ্যক ফেরি রয়েছে, আজকে 15টি ফেরি চলাচল করছে, আরও একটি ফেরি এই নৌভরে যুক্ত হবে। আতিক জি, ইউসুফ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।